আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আবার আরেকটি শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আজকে আমি যেই শেয়ারটির ফান্ডামেন্টাল অ্যানালিস করবো তার নাম হচ্ছে কনফিডেন্স সিমেন্ট তো আমার এই ভিডিওতে যাওয়ার আগে সতর্কতামূলকভাবে বলে রাখি আমার এই ভিডিওটি কোনোভাবে এই শেয়ারটিকে বাইসেল করার ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডিকেশন প্রদান করে না আপনি যদি একান্তই এই শেয়ারটিকে বাইসেল করতে চান তাহলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা অনুযায়ী এবং নিজ ঝুঁকিতে এই শেয়ারটিকে বাইসেল করবেন এবং এই শেয়ারটিকে বাইসেল করার পরে যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হন তাহলে আমি কোনোভাবেই দায়ী থাকবো না তো আশা করি বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওতে যাওয়ার আগে আপনাদের আরেকটা অনুরোধ করি যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো চলুন এখন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তো এই শেয়ারটিকে অ্যানালিসিস করার জন্য যেই সব বিষয়গুলো আপনার সামনে তুলে ধরবো সেগুলো হচ্ছে প্রথমে আমরা এই শেয়ারটির সম্পর্কে কিছু সাধারণ তথ্যগুলি দেখে নেব এরপরে এই কোম্পানিটির যেসব প্রোডাক্ট রয়েছে সেগুলি সম্পর্কে দেখব এরপরে দেখব কোম্পানিটির ইপিএস ডিভিডেন্ড এবং প্রফিট সম্পর্কে এরপরে দেখব আর্নিং গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটি সম্পর্কে এরপরে দেখব ডিভিডেন্ড ইল্ড এবং পে আউট সম্পর্কে এরপরে দেখব পিই রেশিও সম্পর্কে এরপরে দেখব শেয়ার হোল্ডিং সম্পর্কে এবং সর্বশেষে দেখব কোম্পানিটির কিছু নিউজ তো এখন আমরা চলে যাচ্ছি কোম্পানির সময় কিছু সাধারণ তথ্যগুলি দেখার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি বাংলাদেশি সিমেন্ট কোম্পানি এবং এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং শেয়ার মার্কেটে লিস্টেড হয় উনিশশো সালে এবং এর বিজনেসটা হচ্ছে সিমেন্ট এবং এটি ইস্যু প্রাইস ছিল তৎকালীন সময় একশো টাকা এবং এটি বর্তমানে প্রাইস হচ্ছে একশো টাকা দশ পয়সা এবং এটি হচ্ছে পাঁচ জুলাই দু হাজার সালের প্রাইস এর অথারেস ক্যাপিটাল একশো কোটি টাকা এবং এর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে আটাত্তর দশমিক দুই তিন পাঁচ কোটি টাকা এর নাম্বার অফ শেয়ার হচ্ছে সাত কোটি বিরাশি লক্ষ চৌত্রিশ হাজার সাতশো একত্রিশটি এর ইয়ার ক্লোজিং হচ্ছে তিরিশ জুন এবং এটি বছর একবার ডিভিডেন্ড প্রদান করে থাকে তো এখন আমরা কোম্পানিটির কী কি প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি তো কোম্পানিটির পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট পোর্টল্যান্ড সিমেন্ট এবং রেডি মিক্স রয়েছে এখন আমরা এক নজরে দু সাল হতে দুই সাল পর্যন্ত কোম্পানিটির ইপিএস ডিভিডেন্ড এবং প্রফিট দেখতে পাচ্ছি তো দু সালে কোম্পানিটির ইপিএস ছিল এগারো টাকা সাত পয়সা ওই বছর তারা ডিভিডেন্ড ঘোষণা করেছিল পনেরো পার্সেন্ট ক্যাশ এবং বিশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল উনপঞ্চাশ দশমিক আট এক দুই কোটি টাকা দুই সালে কোম্পানির ইপিএস ছিল ছয় টাকা তিরানব্বই পয়সা এবং ওই বছর তারা পনেরো পার্সেন্ট ক্যাশ এবং বিশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল সাতত্রিশ দশমিক চার দুই চার কোটি টাকা দু হাজার উনিশ সালে কোম্পানিটির ইপিএস হয়েছিল ছয় টাকা এক পয়সা এবং ওই বছর তারা পনেরো পার্সেন্ট ক্যাশ এবং পনেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল আটত্রিশ দশমিক নয় দুই সাত কোটি টাকা দুই সালে কোম্পানিটির ইপিএস ছিল আট টাকা তিরিশ পয়সা এবং ওই বছর তারা পনেরো পার্সেন্ট ক্যাশ এবং পাঁচ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল একষট্টি দশমিক আট ছয় আট কোটি টাকা এবং সর্বশেষ দু সালে নয় মাসের ইপিএ ছিল চোদ্দো টাকা ১৬ পয়সা এবং এখনও কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছে একশো দশ দশমিক সাত পাঁচ কোটি টাকা তো আমরা ইপিএস ডিভিডেন্ড এবং প্রফিট হিস্ট্রি থেকে দেখতে পাচ্ছি কোম্পানির ইপিএস যত ভালো হোক না কেন কোম্পানির ডিভিডেন্ড হিস্টরি অত ভালো নয় সবসময়ই তারা পনেরো পার্সেন্ট ক্যাশ এবং তার সাথে কিছু পরিমাণ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং তাদের ডিভিডেন্ড গ্রোথও কিন্তু ভালো নয় সব সবসময় তারা একই হারে ডিভিডেন্ড ঘোষণা করে আসছিলো সুতরাং এই কোম্পানিতে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিবেচনা আনতে হবে যে এই কোম্পানিটির বিনিয়োগ করার পরে তাদের কি পরিমাণ রিটার্ন আসতে পারে তার উপর এখন আমরা এক নজরে কোম্পানিটির আর্নিং গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছি তো আমরা এখানে দু হাজার একুশ সালের আনঅডিটেড ইপিএস হতে আর্নিং গ্রোথটি তৈরি করেছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানিটির দু হাজার একুশ সালের আনঅডিটেড আর্নিং গ্রোথ হচ্ছে একশো সাতাশ দশমিক চার সাত পার্সেন্ট অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর তাদের আর্নিং একশো সাতাশ দশমিক চার সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানিটির রিটার্ন অন ইকুইটি হচ্ছে উনিশ দশমিক শূন্য এক পার্সেন্ট এখন আমরা এক নজরে দু সাল হতে দুই সাল পর্যন্ত কোম্পানিটির ডিভিডেন্ট ইল্ড এবং পে আউট দেখতে পাচ্ছি তো দু সালে ইপিএস ছিল এগারো টাকা সাত পয়সা এবং তখন তাদের ডিভিডেন্ট ইল্ড ছিল এক দশমিক এক এক পার্সেন্ট এবং পে আউট রেশিও ছিল তেরো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট দু হাজার আঠারো সালে কোম্পানিটির ইপিএস ছিল ছয় টাকা তিরানব্বই পয়সা এবং ডিভিডেন্ট ইল ছিল শূন্য দশমিক নয় ছয় পার্সেন্ট এবং পে আউট রেশিও ছিল একুশ দশমিক ছয় চার পার্সেন্ট দু হাজার উনিশ সালে কোম্পানিটির ইপিএস ছিল ছয় টাকা এক পয়সা এবং ওই বছর তাদের ডিভিডেন্ট ইল ছিল শূন্য দশমিক নয় ছয় পার্সেন্ট এবং ওই বছর তাদের পে আউট রেশিও ছিল চব্বিশ দশমিক নয় ছয় পার্সেন্ট এবং সর্বশেষ দু হাজার বিশ সালে কোম্পানিটির ইপিএস ছিল আট টাকা তিরিশ পয়সা এবং ডিভিডেন্ড ইল্ড ছিল এক দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট এবং পে আউট রেশিও ছিল আঠারো দশমিক শূন্য সাত পার্সেন্ট তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিভিডেন্ড ইল্ড এবং পেআউট রেশিও হিস্টোরি হতে যে কোম্পানিটির ইপিএস অনেক ভালো হওয়া সত্ত্বেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে তেমন পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেনি তাদের বেশিরভাগ টাকাই তারা তাদের কোম্পানির উন্নয়নের জন্য রেখে দিয়েছে বা রিজার্ভ করেছে শেয়ার হোল্ডারদেরকে খুব সামান্য পরিমাণই তারা ডিভিডেন্ড হিসেবে দিয়েছে তো একটি কোম্পানিতে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের সবসময় আগ্রহ থাকে কোম্পানিটির ডিভিডেন্ডের উপর তবে এই কোম্পানিটি শেয়ারহোল্ডারদের আশা সেভাবে প্রতিফলন ঘটাতে পারেনি তবে আমি আশা করব এই বছর অর্থাৎ দু হাজার একুশ সালে তারা শেয়ারহোল্ডারদেরকে একটি ভালো পরিমাণ ডিভিডেন্ড প্রদান করবে এখন আমরা এক নজরে চব্বিশ জুন দু হাজার একুশতে পাঁচ জুলাই দু হাজার একুশ সাল পর্যন্ত পিই রেশিও দেখতে পাচ্ছি তো যেহেতু কোম্পানিটি তাদের তিন মাসের ইপিএস প্রদান করেছে এবং তা হচ্ছে চোদ্দো টাকা ষোলো পয়সা আমরা সেই ইপিএসটিকে তিন দ্বারা ভাগ করে প্রাপ্ত সংখ্যাটিকে চার দ্বারা গুণ করে একটি আনঅডিটেড ইপিএস পেয়েছি এবং সেটা হচ্ছে আঠেরো টাকা অষ্টআশি পয়সা তো এই ইপিএসটির মাধ্যমে কোম্পানিটির বর্তমান প্রাইসকে ভাগ করে আমরা পি ই পেয়েছি তো চব্বিশ জুন দুই সালে পি ই রেসে ছিল সাত দশমিক দুই তিন সাতাশ জুন দু সালে পি ই রেসে ছিল সাত আঠাশ জুন দু সালে পি ই ছিল সাত দশমিক এক জুন দু হাজার সালে পি ই ছিল সাত দশমিক দুই জুন দু একুশ সালে ছিল সাত দশমিক এক পাঁচ পাঁচ জুলাই দু সালে পি ই ছিল সাত এক ছয় তো আমরা জানি একটি কোম্পানির পিই যদি দশ থেকে পনেরোর মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে নিরাপদ হিসেবে ধরে থাকি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোম্পানিটির পিই সাতের কাছাকাছি বা সাত থেকে সামান্য পরিমাণ বেশি তো এই পিইটাকে নিরাপদ হিসেবে ধরা যায় তবে এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে কোম্পানি তবে এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে শেয়ার শেয়ারহোল্ডারদেরকে আরও অন্যান্য বিষয়গুলো সামনে আনতে হবে এবং সেগুলো বিবেচনায় রাখতে হবে এখন আমরা এক নজরে কোম্পানিটির তিরিশ জুন দুই হাজার বিশ হতে একত্রিশে মে দু সাল পর্যন্ত স্পন্সর ডিরেক্টর গভর্নমেন্ট ইনস্টিটিউশন ফরেন এবং পাবলিকের শেয়ার হোল্ডিং দেখতে পাচ্ছি তো তিরিশ জুন দু সালে স্পন্সর এবং ডিরেক্টরের কাছে শেয়ার ছিল তিরিশ দশমিক শূন্য তিন পার্সেন্ট গভর্নমেন্টের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল উনিশ দশমিক আট চার পার্সেন্ট ফরেন ইনভেস্টরের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না এবং পাবলিক ইনভেস্টরের কাছে শেয়ার ছিল পঞ্চাশ দশমিক এক তিন পার্সেন্ট তিরিশ এপ্রিল দুই একুশ সালে স্পন্সর এবং ডিরেক্টরের কাছে শেয়ার ছিল তিরিশ দশমিক শূন্য তিন পার্সেন্ট গভর্নমেন্টের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল সতেরো দশমিক তিন দুই পার্সেন্ট ফরেন ইনভেস্টরের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না এবং পাবলিক ইনভেস্টের কাছে শেয়ার ছিল বাউন্ন দশমিক ছয় পাঁচ পার্সেন্ট এবং একত্রিশে মে দু হাজার একুশ সালে স্পন্সর এবং ডিরেক্টরের কাছে শেয়ার ছিল তিরিশ দশমিক শূন্য তিন পার্সেন্ট গভর্নমেন্টের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল একুশ দশমিক ছয় এক পার্সেন্ট ফরেন ইনভেস্টরের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না এবং পাবলিক ইনভেস্টরের কাছে শেয়ার ছিল আটচল্লিশ দশমিক তিন ছয় পার্সেন্ট তো আমরা দেখতে পাচ্ছি একত্রিশে মে দু হাজার একুশ সালে এই শেয়ারটির প্রতি ইনস্টিটিউশনের আগ্রহ বেশি হওয়ার ফলে তাদের শেয়ার হোল্ডিং বেড়ে গিয়েছিল এবং পাবলিকের আগ্রহ কমে যাওয়ার ফলে তাদের শেয়ার হোল্ডিং কমে গিয়েছিল এখন আমরা এক নজরে একটি প্রাইস সেন্সিটিভ নিউজ দেখতে পাচ্ছি তো এই নিউজটি প্রকাশিত হয়েছিল পাঁচ মে দু হাজার একুশ সালে তো এই নিউজটিতে আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি তাদের জানুয়ারি হতে মার্চ দু হাজার একুশ সালে থার্ড কোয়ার্টার ইপিএস প্রদান করেছে এবং সেটা হচ্ছে ষাট টাকা আশি পয়সা যা গত বছর জানুয়ারি হতে মার্চ দু হাজার বিশ সালে ছিল দুই টাকা পঁচিশ পয়সা অর্থাৎ তাদের ইপিএস অনেক বৃদ্ধি পেয়েছে এবং মোট নয় মাসে তাদের ইপিএস হয়েছে চোদ্দো টাকা ষোলো পয়সা যা গত বছর ছিল ছয় টাকা পঁচিশ পয়সা এবং ওই নিউজটির আরেকটা অংশ রয়েছে সেই অংশটা হচ্ছে যে তাদের এই ইউপিএসটি বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে কোম্পানিটির এই সময়ে বিক্রি বৃদ্ধি পাওয়ায় তাদের অনেক রেভিনিউ জেনারেট হয়েছে এছাড়াও তাদের কিছু অপারেটিং কস্ট কমে গিয়েছে এবং ফাইন্যান্সিয়াল কস্টও কমে গিয়েছে এবং তারা বিশাল অ্যামাউন্টের একটি টাকা অর্থাৎ তেইশ কোটি পাঁচ লক্ষ বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা তারা নন অপারেটিং ইনকাম হিসেবে পেয়েছে এটা হচ্ছে তাদের সাবসিডারি কোম্পানি জোডাইক পাওয়ারের বিক্রির মাধ্যমে এবং তাদের অন্যান্য যেই অ্যাসোসিয়েট কোম্পানি রয়েছে সেখান থেকে তাদের কিছু ইনকাম জেনারেট হয়েছে তো এই ছিল কোম্পানিটির সম্পর্কে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আশা করি বুঝতে পেরেছেন যদি এরপর আপনাদের কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন তো আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং আপনারা যদি অন্য কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিস দেখতে চান তাহলে সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারে আমি চেষ্টা করব সেই সব কোম্পানিরও ফান্ডামেন্টাল অ্যানাইসিস করার জন্য তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোন শেয়ারের ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম